ডাইস মলিকুলার তোমার যে মেইন বডিটা সেটাকে আমরা বলতেছি ক্রোমোজোম। সেখানে অ্যারোমেটিক রিং থাকবে, অ্যারোমেটিক রিং যেটা হচ্ছে ক্রোমোজোম হচ্ছে কোন একটা কম্পাউন্ডের একটা মেইন স্ট্রাকচার যেটা রেডি টু ইম্পার্ট কালার। যেখানে ক্রোমোজোমের সাথে কি থাকে, ক্রোমোফোর গ্রুপ থাকে, অক্সোক্রোম গ্রুপ থাকে। ধরো একটা ডাইসের স্ট্রাকচার এরকম, মানে ফর এক্সাম্পল ধরে নাও এরকম, ধরো এখানে একটা কি আছে, ক্রোমোফোর গ্রুপ আছে। এখানে ধরো একটা সোলুবলাইজিং গ্রুপ আছে। আচ্ছা, এটাকে আমরা বলতেছি অক্সোক্রোমিক গ্রুপ, অক্সোক্রোমিক গ্রুপ। এটা এটাও হচ্ছে অক্সোক্রোমিক গ্রুপ। আচ্ছা, এই দুইটা আবার হচ্ছে তোমার কি করতেছে, সোলুবলাইজিং গ্রুপ হিসেবেও কাজ করতেছে। এটা তো ক্রোমোফোর গ্রুপ গেল, আর এই মেইন বডিটাকে আমরা বলতেছি ক্রোমোজিন, এটাকে আমরা বলতেছি ক্রোমোজেন। বুঝতে পারছো তাহলে ক্রোমোজেন জিনিসটা কি? হ্যাঁ, এই মেইন বডিটাকেই আমরা বলতেছি ক্রোমোজেন। আর এই ক্রোমোজেনটাই তো আসলে মেইন পার্ট অফ সাবস্টেন্স, তাই না? কম্পাউন্ড অথবা সাবস্টেন্স, এটাই কি হচ্ছে, কালারিং কম্পোনেন্ট অথবা ডাই হিসেবে কনভার্ট হচ্ছে। যখন এর মধ্যে ক্রোমোফোর থাকতেছে এবং অক্সোক্রোম গ্রুপগুলো অ্যাড হচ্ছে, তখন এটা কি হচ্ছে, ডাই হয়ে যাচ্ছে। এখন আসো অক্সোক্রোম গ্রুপ, এটা কি বুঝতে পারছো? দেখছো এটা নোটে আছে, নোটে পাবা। তো অক্সোক্রোম গ্রুপগুলো হচ্ছে, যদি আমরা খুব সাধারণভাবে বলতে চাই, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের অ্যাসিডিক অথবা বেসিক গ্রুপ, অ্যাসিডিক অথবা বেসিক। বেসিক কে অ্যাসিডিক গ্রুপ হচ্ছে সালফোনিক অ্যাসিড গ্রুপ, এটার নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড গ্রুপ, অ্যাসিডের অ্যাসিডিক। আরেকটা হয় কি, বেসিক বেজ, বেসিক গ্রুপ। যেমন হাইড্রক্সিল অ্যালকোহলিক গ্রুপ, বেস কি, ক্ষার না, বেসের বাংলা কি, ক্ষারীয়। বেসিক হচ্ছে ক্ষারীয়, বেসিক হচ্ছে ক্ষারীয়, আর অ্যাসিডিক হচ্ছে অম্লীয়, তাই না? অ্যাসিডিক হচ্ছে অম্লীয়। তার অক্সোক্রোম গ্রুপগুলো সাধারণত কী হয়ে থাকে, অ্যাসিডিক অথবা বেসিক, অম্লীয় অথবা ক্ষারীয়। যেমন এখানে এই জেনারেল একটা ডাইস স্ট্রাকচার আমরা দেখতেছি, দুই ধরনের অক্সোক্রোম গ্রুপ এখানে আছে, একটা হচ্ছে হাইড্রক্সিল আর একটা হচ্ছে সালফোনিক, সালফোনিক অ্যাসিড গ্রুপ। এটার নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড গ্রুপ। আচ্ছা, আর অক্সোক্রোম গ্রুপের যদি আমরা ফাংশনে যাই, খুব সিম্পলি চিন্তা করো যে একটা ডাইস মলিকুলের মধ্যে এই গ্রুপগুলো থাকলে কি করে, এটা ওই ডাইস মলিকুলটাকে পানিতে দ্রবীভূত করে। তোমরা যদি কোনো কাপড় অথবা টেক্সটাইল মেটেরিয়াল রং করতে চাও, কি করো, প্রথমে একটা পাত্রের মধ্যে পানি নাও, তারপরে কি করো, ডাইস অথবা রং নিয়ে এসে কি করো, পানিতে ছেড়ে দাও, একটা নির্দিষ্ট অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিক রেসিপি, যে তোমার কতটুকু ফাইবার অথবা টেক্সটাইল মেটেরিয়াল কতটুকু রং দিয়ে তুমি রং করবা। এটা তোমাকে ক্যালকুলেশন করে নিয়ে সিম্পলি তোমার একটা ডাইভার নিতে হবে, একটা পাত্র নিতে হবে, সেই পাত্রের মধ্যে তোমার পানি দিতে হবে, পানি দেওয়ার পরে তোমার রেসিপি অনুযায়ী রং নিয়ে আসতে হবে। রংটা ওখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে কাপড় দিলা, কাপড় দেওয়ার পর তখন কী হচ্ছে, কাপড়টা রং হয়ে যাচ্ছে, তাই না? তা ওই রংটার ক্যারেক্টারাইজেশন মেকানিজম এই বিষয়গুলি নিয়ে আমরা পড়তেছি। ওই কম্পাউন্ড যেন রং, সল্ট তো ডাইস, ডাইস এক ধরনের সল্ট,
তাই না? আমি তো বলছি তো অনেক ধরনের সল্ট আছে, সবগুলো কিন্তু কালারিং কম্পোনেন্ট না, রং দেয় না, সবগুলোকে রং রং করার জন্য ব্যবহার করা হয় সল্ট। তাহলে এক্ষেত্রে তোমার কী হয়েছে, যেমন ডিরেক্ট ডাই, রিয়্যাকটিভ ডাই, এগুলিকে বলে সোডিয়াম সল্ট অফ সালফোনিক অ্যাসিড, সোডিয়াম সল্ট অফ সালফোনিক অ্যাসিড, মানে সোডিয়াম জাতীয় লবণ, সালফোনিক অ্যাসিডে সোডিয়াম ধাতব লবণটাই আমরা হচ্ছে ডিরেক্ট ডাই রিয়্যাকটিভ ডাইস বলতেছি। এই ডাইসের সেই ডাইসের একটা মলিকুলের স্ট্রাকচারের সাথে কী করা হয়েছে, এই ক্রোমোফর গ্রুপ যুক্ত করা হয়েছে আর অক্সোক্রোম গ্রুপ যুক্ত করা হয়েছে, দেন এটা কী হয়েছে, ক্রোমোফর গ্রুপ যুক্ত হওয়ার পরে ওর উপরে যখন লাইট পড়ছে তখন ক্রোমোফর গ্রুপ কী করছে, লাইটটা শোষণ করছে, শোষণ করে রিফ্লেক্ট করছে। রিফ্লেক্ট করছে কীভাবে, ধরো যে তোমার সাদা লাইটের মধ্যে সাত বর্ণের ওয়েভলেংথ থাকে, তাই না, সাতটা বর্ণের, যদি যেটাকে আমরা বলি স্পেকট্রাম বা বর্ণালী। সাপোজ কোনো একটা মলিকুলের উপরে যে লাইটটা পড়লো ওটা কী করলো, সে সবগুলো শোষণ করে শুধু রেড কালারের লাইটটা প্রতিফলিত করলো, ওটা আমাদের চোখে পড়লো, তখন ওই মলিকুলটাকে আমরা কী মনে হবে, রেডের, রেড লাল। আচ্ছা, তাহলে এই কাজটা করতেছে কে, ক্রোমোফোর। আর অক্সোক্রোম কী করতেছে, অক্সোক্রোম গ্রুপের কাজ হচ্ছে সে এই ডাইস মলিকুলটাকে ওই যে পানিতে দেওয়ার সাথে সাথে তোমরা দেখলে না একদম পানিটা রঙিন হয়ে গেল, লাল কালার, তারপর পানির সাথে একদম মিশে গেল, ডিজলভ হয়ে গেল, দ্রবীভূত হয়ে গেল, সেই কাজটা করতেছে এই অক্সোক্রোম গ্রুপগুলো, যেটা করতেছে সলুবিলাইজিং গ্রুপের মতো, মানে দ্রবণীয় করে দিচ্ছে। আর পাশাপাশি অক্সোক্রোম গ্রুপ কী করতেছে, ওই যে টেক্সটাইল ম্যাটেরিয়াল এরপর দিলাম, এখন টেক্সটাইল ম্যাটেরিয়ালের ভিতরে ডাইস মলিকুলটা ঢুকতেছে, কীভাবে ঢুকতেছে, ডাইস মলিকুলের সাথে টেক্সটাইল ফাইবারের এক ধরনের আকর্ষণ আছে যেটাকে বলে সাবস্টান্টিভিটি, সাবস্টান্টিভিটি মানে হচ্ছে ফাইবারের সাথে টেক্সটাইল ম্যাটেরিয়ালের উইদাউট অ্যানি কন্ট্রোলিং কন্ডিশন, মানে টেম্পারেচার দেওয়া যাবে না, প্রেশার দেওয়া যাবে না, টাইমও না, জাস্ট নিজে নিজে, যেমন কটনের সাথে রিয়্যাকটিভ ডাই দিলে নিজে নিজে কী হচ্ছে, রংটা হয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, তাই না, মানে ডাইস মলিকুল ফাইবারের মধ্যে ঢুকতেছে। তো এই কাজগুলো হচ্ছে কী কারণে, যখন অক্সোক্রোমিক গ্রুপগুলো ওই ফাইবারের সাথে বন্ড ক্রিয়েশন করতেছে ডাইস মলিকুলের, পুরো মলিকুলটাই ফাইবারের সাথে একটা বন্ড ক্রিয়েশন করতেছে কে, এই অক্সোক্রোমিক গ্রুপ, পাশাপাশি দ্রবীভূতও করতেছে। এবং আরেকটা বিষয় দেখো, এই যে পুরো কম্পাউন্ডটা কী হচ্ছে, একটা কালার হয়ে যাচ্ছে না, কালারিং কম্পোনেন্ট হচ্ছে না, এটার হচ্ছে কালারের তীব্রতা, ইন্টেন্সিটি, ঘনত্ব, ডেপথ, এগুলো বের করতেছে কে, বৃদ্ধি করতেছে কে, এই অক্সোক্রোম গ্রুপ। এই দুইটা বেসিক জিনিস যদি তোমাদের মনে থাকে তাহলে ডাইংয়ের নেক্সট যে আমাদের খুব সমস্যা হতে হবে না, আমরা ডাইংয়ের বেসিকটা জানতে পারো যদি বোঝা থাকে ভালোভাবে। আমাদের ডাইস জিনিসটা কী, ডাইসের মেইন স্ট্রাকচারে কী কী ধরনের কম্পোনেন্ট থাকে, কী কী ধরনের গ্রুপ থাকে এবং ওই গ্রুপের কাজগুলো কী। যদি তোমার এরকম হয় ক্রোমোফোর গ্রুপ কী এবং তার কাজ কী, কত ধরনের হয়ে থাকে, অক্সোক্রোম গ্রুপ কোনগুলা এবং তার কী কাজ কী ধরনের হয়ে থাকে, এতটুকু যদি জানা থাকে তাহলে বেসিক ডিসকাশন অন কালার মেকানিজম এটা মোটামুটি ফুলফিল হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসা হচ্ছে কালার, হিউ, ভ্যালু অ্যান্ড ক্রোমা, মানে ক্লাসটা অর্ধেক সময় নষ্ট হয়ে যায় অন্যভাবে, যে কারণে আসলে সময় খুব কম। তোমরা সাধারণত এটা বুঝে মানে জানো, এই টার্মগুলো তোমরা পরিচিত, তাই না, এই টার্মগুলো তোমরা পরিচিত না, লাইট কাকে বলে, না লাইটের ডেফিনেশনটা কি, মানে ইন জেনারেলি লাইট কাকে বলে, ডেফিনেশন কি, লাইট হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাই না, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দ্যাট ক্যান বি ডিটেক্টেড বাই দ্য হিউম্যান আই, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা হচ্ছে যেমন ন্যাচারাল লাইট, সানলাইট,
আর্টিফিশিয়াল লাইট হচ্ছে D65, যেমন আমাদের এখানে আর্টিফিশিয়াল লাইটটা আছে, আর্টিফিশিয়াল ডি লাইট এটাকে বলতেছি, D65। আরও বিভিন্ন ধরনের লাইট আছে, যেমন ইউভি লাইট, আল্ট্রাভায়োলেট আছে, তারপরে হচ্ছে তোমার টাংস্টেন লাইট, ফিলামেন্ট লাইট আছে, বিভিন্ন ধরনের লাইট সোর্স আছে। তো লাইট বলতে হচ্ছে যে আমরা সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা আমাদের চোখ দ্বারা ডিটেক্ট হয় অথবা পারসিভ হয়। যখন হচ্ছে এটাকে যদি আমরা এভাবে বলি, লাইট হচ্ছে জাস্ট যখন হচ্ছে আপতন হয়, এটা কিভাবে হয়, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে, এবং এটাই আমাদের চোখ দ্বারা, চোখের যে রেটিনা আছে সেই রেটিনায় যখন এটা পড়ে তখন রেটিনা কি হয়, এক্সাইটেড হয়। এক্সাইটেড হলে সে রেটিনা আবার, চোখের রেটিনা আবার হচ্ছে আমাদের নার্ভাস মেকানিজমের সাথে, মস্তিষ্কের নার্ভাস মেকানিজম আছে তার সাথে কানেক্টেড, তখন ওই রেটিনার রেসপন্স থেকে এই আমাদের নার্ভাস মেকানিজম কি করে, একটা রেসপন্স করে, একটা ডিসিশন আসে, দিস ইজ দিস টাইপ অফ কালার, দিস টাইপ অফ কী বলে বর্ণ, কালার অথবা অবজেক্ট এইগুলো। তাহলে কালারের লাইটের ডেফিনেশন আমরা এতটুকু পড়লেই হবে যে লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হুইচ ইজ ডিটেক্টেড বাই দ্য হিউম্যান আই, আমাদের চোখ দ্বারা এটা ডিটেক্ট হয়, পারসিভ হয়। আচ্ছা, এরপর আস কালার, ডিটেক্ট করা, নির্ণয় করা, শনাক্ত হওয়া, ডিটেক্ট। আচ্ছা, এরপর আসো কালার, কালারের বাংলা কি রং, তাই না? এই যে তোমরা কয়জন আছো, ছয়জনে ছয় ধরনের, ছয় বর্ণের কাপড় পরে আসো, ছয় রঙের, ছয় কালারের, তাই না? এই ছয়টা কালার আমি কীভাবে আইডেন্টিফাই করতে, ডিটেক্ট করতে পারতেছি অথবা আইডেন্টিফাই করতে পারতেছি আলাদা আলাদাভাবে, কারণটা কি বলতে পারো? মানে তোমাদের এই যে এখানে প্রত্যেকটা ছয়টা, ছয় ধরনের পোশাকে ছয় ধরনের কালারিং কম্পোনেন্ট দিয়ে রং করা আছে, এবং এক এক কম্পোনেন্টের মধ্যে এক এক ধরনের ক্রোমোফর গ্রুপ আছে। যেমন ওর সাদাটা কি করতেছে, সবগুলি যে এই যে আর্টিফিশিয়াল ডে লাইটের যে রেগুলো ওর উপর পড়তেছে, ওই পোশাকের উপর সবগুলি সে রিফ্লেক্ট করতেছে, যে কারণে ওটা সাদা দেখাচ্ছে। ওটা কি হচ্ছে, জাস্ট ওই স্পেসিফিক রেড অথবা মেরুন কালারের ওয়েব লেংথের, অথবা এটা কি ভায়োলেটের কাছাকাছি, এই ভায়োলেটের কাছাকাছি ওয়েব লেংথের লাইট ছাড়া লাইটটা রিফ্লেক্ট হচ্ছে, বাকি যে ছয়টা বর্ণের যে ওয়েব লেংথ লাইটটা ওর উপর পড়তেছে রেগুলা সবগুলো শোষণ করতেছে, যে কারণে কী হয়েছে ওর এই পোশাকটা, ওই জামাটা শো করতেছে কি মেরুন কালারের অথবা ভায়োলেট কালারের। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, কালার তাহলে আমরা বুঝলাম কারণে আমরা চোখের পারসেপশন, একটা এক ধরনের অনুভূতি, কালার ইজ অ্যান ভিজুয়াল পারসেপশন, তাই না? হুইচ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য রেডিয়েন্ট এনার্জি, অবজার্ভড রেডিয়েন্ট এনার্জি। মানে সাধারণত আমরা কালারটাকে কখন বুঝতেছি, আমরা পারসিভ, মানে এটা অনুভূতি হচ্ছে আমাদের যে এটা এই কালার, যখন হচ্ছে রেডিয়েন্ট এনার্জিটা কী হচ্ছে আমাদের চোখে ধরা পড়তেছে, ঠিক আছে? আর এই কালারের ডেফিনেশনে মডার্ন কালারের যে ডেফিনেশনটা, এবং কালারটাকে যে সূর্যের আলো বলো অথবা ডে লাইট বলো, যেটাকে সাতটা বর্ণে অথবা স্পেকট্রামে ভাগ করা হয়েছে, সেটা প্রথম করা হচ্ছে স্যার আইজাক নিউটন 1700, মানে 1704 সালের দিকে উনি প্রথম কী করে, আট সূর্যের আলোকে সাতটা বর্ণালীতে ভাগ করে। সেটা কী ছিল এটা কি জানো তোমরা? নাইন টেনেই পড়েছ। এটাকে কয়টা বর্ণালীতে ভাগ করে, এটাকে বলে স্পেকট্রাম, হ্যাঁ, রংধনু সাত রং, সূর্যের আলোকে উনি সাতটা ওয়েব লেংথ আকারে সাতটা রঙে ভাগ করে, যেমন ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এগুলোর হচ্ছে ওয়েব লেংথ। ভায়োলেটের ওয়েব লেংথ ছোটো আর এগুলোর ওয়েব লেংথ বড়, এবং এটা হচ্ছে ভিজিবল স্পেকট্রাম, এটার নাম হচ্ছে ভিজিবল স্পেকট্রাম। সাধারণত 280 থেকে 720 ন্যানোমিটার ওয়েব লেংথের লাইটগুলি যদি কোনো বস্তুর উপর আপতিত হয় এবং প্রতিফলিত হয়, সেগুলি ওই বস্তুটার আমরা দেখতে পারি। এই 280 ন্যানোমিটারের নিচেরগুলো আমরা দেখতে পাই না, এবং 720 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের লাইটের আমরা দেখতে পারি না। কথা কি বুঝছো? ভিজিবল রেঞ্জ
अथवा दृश्यमान रेंजटा हच्छे 280 नैनोमीटर थेके 720 किन्तु कोथाओ कोथाओ पाबा 300 अथवा 320 थेके 700 किन्तु एटा हच्छे এই রেঞ্জের মধ্যে সাধারণত আমরা কোনো বস্তুকে দেখে থাকি, কোনো বর্ণে দেখে থাকি। তা কালার সম্বন্ধে কি ধারণা হয়েছে? কালার কালার হচ্ছে আমাদের ভিজুয়াল পারসেপশন, আর কিসে যেটা আমরা অবজার্ভ করি, রেডিয়েন্ট এনার্জি, যে এনার্জিটা আমরা অবজার্ভ করি এবং এটা আমাদের চোখে এসে পড়ে। এবং এটা হচ্ছে 1704 সালে স্যার আইজাক নিউটন প্রথমে এটা কী করে, কোনো একটা বস্তুকে কোন কালারে দেখা যাবে তার জন্য আর্টিফিশিয়াল ডে লাইটকে, সানলাইটকে সাতটা বর্ণালীতে ভাগ করে, যেটার নাম হচ্ছে কি স্পেকট্রাম, এবং এটাকে ভিআইবি জি ওয়াইওআর এভাবে সংক্ষিপ্ত করা হয়। ভিআই ভিতে হচ্ছে ভায়োলেট, আইতে হচ্ছে ইন্ডিগো, আর বিতে হচ্ছে ব্লু, ওয়াইতে হচ্ছে ইয়েলো, ওতে হচ্ছে অরেঞ্জ, রেড, এই সাতটা বর্ণে ভাগ করে। আচ্ছা, আর কালারের আরেকটা ডেফিনেশন আছে, কমিটি কালার অ্যাসোসিয়েশনের যে একটা ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটা আমি জিতে গ্রিন জিত লিখে নিই, জিতে হচ্ছে গ্রিন। তা ওই সেই কালারোমেট্রি যে একটা অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশন অনুযায়ী যে ডেফিনেশনটা কালারের সেটা আমি একটু আগেই বলে দিয়েছি। সেটা হচ্ছে সাধারণত কোনো বস্তুকে আমরা যখন দেখি সেটা হচ্ছে অল টাইপ অফ সেন্সেশন, যেটা আমাদের কী করে চোখের রেটিনার ওপর রেসপন্স করে, এবং রেটিনার রেসপন্স রেটিনা আবার কী করে আমাদের নার্ভাস মেকানিজমের সাথে কানেক্টেড আছে। সেই নার্ভাস মেকানিজমে যখন রেটিনার রেসপন্সটা উদ্দীপনাটা যায় তখন সেখান থেকে একটা ডিসিশন আসে, সেই ডিসিশনের অনুযায়ী আমরা তখন বলতে পারি দিস ইজ ইন্ডিভিজুয়ালি স্পেসিফিকই ইন্ডিভিজুয়ালি আমরা ওটা করতে পারি যে এটা এই বর্ণের এই ওয়েভলেংথের কালার। 1704 সালে স্যার আইজাক নিউটন প্রথম এই সানলাইটকে সাতটা ওয়েভলেংথে ভাগ করেন এবং ভাগ করে দেখেন, এবং এক এক ওয়েভলেংথের লাইট কালার এক এক রকম, এটাকে উনি নাম দেন স্পেকট্রাম অথবা বর্ণালী। এরপরে আসে তোমার হিউ। সাধারণত ওই যে কোনো একটা বস্তুকে কোন বর্ণে আমরা দেখতেছি, একদম প্রাইমারি বর্ণটা একটা স্পেসিফিক ওয়েভলেংথের উপর, সেটাই হচ্ছে হিউ। যেমন রেড, ইয়েলো, ব্লু, এগুলো এক একটা হিউ, এবং এটা প্রাইমারি বেসিক কালার, আসল কালার। এই হিউর সাথে যদি আমরা কোনো গ্রে অ্যাড করি, কোনো কালার অ্যাড করি, অথবা এর ডেপথ বাড়িয়ে দিই, কমিয়ে দিই, কোন অন্য কোনো একটা কালার অ্যাড করি, তখন এটা কী হয়, হিউর সাথে ক্রোমা অ্যাড হয়ে যায়, মানে স্যাচুরেশন বেড়ে যায়, ডেপথ বেড়ে যায়, অন্য কালার প্রোডিউস হয়, প্রাইমারি কালারের সাথে সেকেন্ডারি টারসারি বিভিন্ন ধরনের কালার প্রোডিউস হয়। সংক্ষিপ্ত শেষ করি আমরা ভ্যালু। ভ্যালুটা হচ্ছে তোমার সাধারণত লাইটনেস ডার্কনেস, কোনো একটা কালার একই ধরনের কালার কিন্তু একটু লাইট এবং ডার্ক, এগুলো আসে না, একটু হচ্ছে হালকা আর একটু মানে ডেপথ বেশি। তো সেক্ষেত্রে লাইটনেস ডার্কনেস প্রকাশ করার জন্য আমরা ভ্যালু টার্মটা ইউজ করে থাকি, যে ওই এই সেম টাইপের কালার, যেমন রেডের রেড, লাইট, ডার্ক, মিডিয়াম, এরকম আসে না, তো সেটা ডেপ লাইটনেস ডার্কনেস প্রকাশ করার জন্য আমরা ভ্যালুটা ইউজ করি। ক্রোমা, ক্রোমাটা হচ্ছে জাস্ট হচ্ছে কোনো একটা কালারের স্যাচুরেশন, সম্পৃক্ততা এবং তার ভিভিডনেস, উজ্জ্বলতা। ধরো 2% একটা শেড, সেম টাইপের 2% একটা শেড কী হচ্ছে একটু মরা মরা ডাল টাইপের লাগতেছে, আবার ওই 2% শেডই সেম কালারেরই একটু ব্রাইট লাগতেছে, উজ্জ্বল লাগতেছে। এটার এই মেজারমেন্টটা করে আমরা কিসের উপর, কোন টার্মের মাধ্যমে, ক্রোমার মাধ্যমে, যেখানে আছে তোমার কালারের স্যাচুরেশনটা বোঝানোর জন্য, তার ব্রাইটনেস বোঝানোর জন্য, যেটা আমরা ব্রাইটনেসকে ভিভিডনেস বলি, আর ওই যে ডালনেস, ডালনেস একটু মরা মরা মেরে মেরে টাইপের কালার, এগুলো বোঝানোর জন্য আমরা সাধারণত ক্রোমা টার্ম ইউজ করে থাকি। আমি সংক্ষিপ্ত করতেছি, নামাজের সময় হয়ে গেছে। স্যাচুরেশন হচ্ছে সম্পৃক্ততা, সম্পৃক্ততা। আচ্ছা,
এরপরে আছে হচ্ছে অ্যাডিটিভ লাইট থিওরি, যেটা লাইট থিওরি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সরি কালার থিওরি, কালার থিওরি দুই ধরনের, একটা আমরা বলতেছি লাইট থিওরি আর একটা হচ্ছে তোমার পিগমেন্ট থিওরি। একটা হচ্ছে লাইট থিওরি আর একটা হচ্ছে পিগমেন্ট থিওরি। লাইট থিওরি অনুযায়ী প্রাইমারি কালার কয়টা? আসল আসমানি সবুজ লাল, তাই না? তাহলে এটাকে আমরা বলতেছি লাইট থিওরি অনুযায়ী প্রাইমারি কালার কয়টা? রেড রেড ব্লু গ্রিন সবুজ, রেড ব্লু গ্রিন এই তিনটাকে আমরা প্রাইমারি কালার বলতেছি লাইট থিওরি অনুযায়ী। আর পিগমেন্ট থিওরি অনুযায়ী আমরা বলতেছি সায়ান টাইপ ওয়ান, মানে সেকেন্ডারি যেটা ব্লু, তারপরে হচ্ছে মেজেন্টা, মেজেন্টা এটা টাইপ অফ রেড, সেকেন্ডারি অফ রেড কালার, আর হচ্ছে তোমার ইয়েলো। এটাকে আমরা বলতেছি পিগমেন্ট থিওরি অনুযায়ী প্রাইমারি কালার তিনটা, সায়ান মেজেন্টা ইয়েলো। যখন হচ্ছে আমরা কী করি লাইট থিওরি অনুযায়ী, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে গ্রিন, আর এটা হচ্ছে ব্লু। এটা লাইট থিওরি অনুযায়ী যদি তিনটাই ইকুয়াল ইকুয়াল কম্বিনেশনে আমরা মিক্সার করি তাহলে কী প্রোডিউস হয়? হোয়াইট কালার, ঠিক আছে? লাইট থিওরি অনুযায়ী যদি আমরা কী করি প্রাইমারি কালার কয়টা? রেড ব্লু গ্রিন। এই রেড ব্লু গ্রিনকে যদি আমরা সমান কম নিয়ে মিক্সার করি তাহলে যেটা ইকুয়াল মিক্সিংয়ে কী হচ্ছে? হোয়াইট কালার প্রডিউস হচ্ছে। আর যখন আমরা এই করি যে রেড আর গ্রিন মিলে সেখানে কী হবে? ইয়েলো, না? আর তোমার ইয়েলো রেড আর ব্লু মিলে হবে তোমার মেজেন্টা, আর গ্রিন আর ব্লু মিলে হবে তোমার হচ্ছে কী হতে পারে? সায়ান হতে পারে, মানে ব্লুর কাছাকাছি। হ্যাঁ ঠিক আছে, গ্রিন আর ব্লু মিলে সায়ান, এই ইয়েলো মেজেন্টা সায়ান এই তিনটাকেই পিগমেন্ট থিওরি অনুযায়ী প্রাইমারি কালার বলা হয়। আর এই লাইট থিওরিতে এই যে রেড আর গ্রিন মিলে ইয়েলো হলে এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি কালার, এই তিনটাই হচ্ছে সেকেন্ডারি কালার। যখন আবার এরকম করা হয়, পিকচারটা দেখাইতে পারলে ভালো হতো তোমার, এই কিছুটা এরকম হয় যেমন ইয়েলো সাপোজ এখানে গ্রিন দিয়েছে 50% আর রেড দিয়েছে কত? 50%। কী প্রোডিউস হয়েছে? ইয়েলো কালার। তোমার গ্রিন দিয়েছে কত? 50%। রেড দিয়েছে 50%। কী হয়েছে? ইয়েলো কালার। আচ্ছা যদি এরকম হয় তোমার, এখানে দিলে হচ্ছে গ্রিন দিলে 60% আর এটা দিলে রেড দিলে 50%, তাহলে কী হবে? ইয়েলোইশ গ্রিনিশ ইয়েলো হবে, তাই না? গ্রিনিশ কী হবে? গ্রিনিশ ইয়েলো হবে, কথা কি বুঝছো? গ্রিনিশ ইয়েলো। তখন এটাকে এটা হবে। আবার যদি এরকম ইয়েলোর সাথে তোমরা হচ্ছে সেকেন্ডারি কালার পাইলে তার সাথে যদি তুমি অল্প একটু কী করো রেড দাও, তাহলে রেড আর ইয়েলো মিলে অরেঞ্জ হবে, অরেঞ্জিশ হয়ে যাবে, এগুলো হচ্ছে তখন হয়ে যাবে টারশিয়ারি কালার। হ্যাঁ সেটি আছে, এগুলো হবে তখন টারশিয়ারি কালার। প্রাইমারি কালার তিনটা একটু মনে রাখো, লাইট থিওরি অনুযায়ী রেড ব্লু গ্রিন, আর পিগমেন্ট থিওরি অনুযায়ী সায়ান মেজেন্টা ইয়েলো, এগুলো হচ্ছে প্রাইমারি কালার। লাইট থিওরির যে তিনটা প্রাইমারি কালার সেই তিনটার বিভিন্ন ফিফটি ফিফটি কম্বিনেশনে যেটা পাচ্ছি সেগুলো হচ্ছে পিগমেন্ট থিওরির প্রাইমারি কালার, এবং এই তিনটাই আবার হচ্ছে লাইট থিওরির সেকেন্ডারি কালার। মনে থাকবে এই যে এইখানে এখানে যেগুলো আছে? হ্যাঁ পিগমেন্ট থিওরি, আচ্ছা পিগমেন্ট অথবা সাবট্রাকটিভ থিওরিটা হচ্ছে তোমার, এটা হচ্ছে জাস্ট ওই যখন হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে ওই পিগমেন্ট অথবা ওই যে ডাইস কেমিক্যাল পিগমেন্ট এগুলোর উপর। পিগমেন্ট হচ্ছে ইন আনস্যাচুরেটেড অর্গ্যানিক অথবা ইনঅর্গ্যানিক কালারিং কম্পোনেন্ট, আনস্যাচুরেটেড অর্গ্যানিক অথবা ইনঅর্গ্যানিক কালারিং কম্পোনেন্ট, এবং এটার জন্য যে কালার কী বলে কালার কম্বিনেশন, কালার চার্ট অথবা কালার থিওরি সেইগুলোর জন্য প্রাইমারি কালার এইগুলা, ঠিক আছে?
এটা টাইপ অফ অনেকটা ব্লু কালারের, অনেকটা রেড টাইপের, অনেকটা এটা তো ইয়ে লাগে। এটা মেজেন্টা, MG মেজেন্টা। জাস্ট এটা ইমেজ আছে, খুব সুন্দর করে ইমেজ দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, ওইটা দেখাইতে পারলে তোমরা বুঝতে পারতা। জাস্ট এখানে বোঝানোর জন্য, কারণ সায়ান কালারটা তোমরা বুঝবা না, এই জন্য বলছে এটা ব্লুশ টাইপের কালার, মেজেন্টা এটা রেডিশ টাইপের কালার, আর ইউলোতে ইউলিং। ঠিক আছে, আজকে পর্যন্ত কোনো কোশ্চেন আছে স্যার? এই লেকচারে এটা আজকে পর্যন্ত।